ইংরেজিতে তিন পাতার চিঠি লিখে ভোর রাত থেকে নিখোঁজ এক কুল ছাত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের ভাতারের তুলসীডাঙ্গা এলাকায়। ভাতারের তুলসীডাঙ্গার বাসিন্দা অর্ঘ্যকমল সাঁই বলগোনা স্কুল থেকে এবার মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে তার সন্ধান না মিলায় পরিবারের সদস্যরা ভাতার থানার পুলিশের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করা হয়। ছাত্রের সন্ধান চালাচ্ছে ভাতার থানার পুলিশ। পরিবারের দাবি, চারদিকে খোঁজাখুঁজি করার পর তার সন্ধান মেলেনি। সকালে বাড়িতে ইংরেজিতে একটি তিন পাতার চিঠি নজরে আসে পরিবারের সদস্যদের। নিখোঁজ ছাত্রের মা জবা সাঁই বলেন, আমার শ্বশুর মশাইয়ের কাছে রাতে শুয়েছিল আমার ছেলে, রাত তিনটের সময় উঠেছিল সে। বাথরুমে গেছে ভেবে আমার শ্বশুর মশাই কিছু ভাবেননি। দীর্ঘক্ষণ কেটে গেলে সে ঘুমোতে না আসায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। চারিদিকে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান পাওয়া যায়নি তার। ফোনেও সুইচ অফ আসছিল বারবার। বাড়িতে একটি তিন পাতার চিঠি লিখে গেছে অর্ঘ্য। চিঠিতে লেখা আছে, আমি যাচ্ছি, তোমরা আমায় বড় করেছ, তোমাদের কৃতজ্ঞতা জানাই। আমি নিজের দায়িত্বে নিজেকে বড় করতে চাই, আমার খোঁজ করো না, আমি আর বাড়ি ফিরবো না। এইভাবে চিঠি লেখা দেখে পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। অর্ঘ্যকমল সাঁই কত বয়স হবে? এই 16-17 বছর বয়স। কোন স্কুলে পড়তো? মলগোনা বয়েজে। কোন ক্লাসে পড়তো? শিশুনিধিতে। কোন ক্লাসে? মাধ্যমিক দিয়েছে এবারে। তা আজকে কি ঘটনা ঘটলো? ভোর তিনটের সময় উঠেছেন, আমার বাবা দেখেছেন তিনটের সময় উঠেছে, পায়খানা গেছে। তারপর পায়খানা থেকে বাবা মনে করেছে যে ও পায়খানায় গেছে, পায়খানা যেতে দেরি হয়, যে পায়খানা থেকে এসে তখন আমি যখন 5টার সময় যখন ঘর খুলছি তখন বাবা বলছে অর্ঘ্য, আমি বলছি না আমি। তা দিদি বলছে অর্ঘ্য কখন পায়খানা গেছে দেখতো, যে আমি তখন পায়খানা ঘরে গিয়ে দেখছি যে আমার ছেলে নাই। আমি অর্ঘ্য করে হাঁকছি দেখছি নাই, যে লাইট মেরে দেখছি নাই। আমি শুধু বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে দেখছি নাচে তালা দেয়া, সব ঘরে তালা দেয়া। তখন আমি এসে আমার বাবাকে বলছি, বাবা কই অর্ঘ্য তো কই নাই, অর্ঘ্য কোথা গেল? তখন বলছি নাই কী কথা, ও পায়খানা গেছে, আমি দেখেছি তিনটের সময়। যে সেই থেকে কিন্তু আমি 5টার সময় উঠে এসে সেই খোঁজ করছি। আমার তখন আমার কান্নাকাটি আসবে, আমার বড় ছেলে আমার দেওয়ার ওপর তালা থেকে নেমে আসলো, কী হয়েছে? আমি হচ্ছে অর্ঘ্যকে খুঁজে পাচ্ছি না, অর্ঘ্য বাড়িতে নাই, পালিয়েছে। তখন আমার দেওয়ার সঙ্গে সঙ্গে মোটর সাইকেল নিয়ে 6:05:40 একটা ট্রেন বর্ধমান যায়, ওই ট্রেনটা দেখতে গেলো, বলে দেখালে 5:40 ট্রেনটা দেখি, ট্রেনটা বলগোনা রেলগেটে গিয়ে প্ল্যাটফর্মে দেখলো নেয় তো। তারপরে আবার কী করবো, বাড়ি আসলো, আমার দেওয়া আমার ছেলে একবার সাইকেল নিয়ে গেলো, বললে ইয়েতে দেখাচ্ছি, দেখতে গেলো নাই। তো সেই থেকেই দেখছি ছেলে আমার বাড়িতে নাই। বাড়িতে কোনো অশান্তি হয়েছিল? কিছু অশান্তি ঝামেলা, কী ধারণা কী কীভাবে যেতে পারে? ঝামেলা এমনি কিছু হয় নাই, কোনো অশান্তি ঝামেলা হয় নাই, কিচ্ছু হয় না। এখন কোথায় আছে? হ্যাঁ থানায় জানিয়েছি। আত্মীয় স্বজনদের খোঁজ নিয়েছি? আর বাড়িতে আত্মীয় স্বজনদের সবাইকে খোঁজ নিয়েছি। কদিন আগে বলছিলাম মামার বাড়িতে, মামার বাড়িতে, মামার বাড়ি যাচ্ছিল না, তা কোনোখানে যাচ্ছিল না। আমার কি একটাই ছেলে? আমার দুই ছেলে, বড় ছেলের এই 22 বছর বয়স। আচ্ছা, এই ছোট ছেলে কি চাইছেন আপনি? আমার ছেলেকে আমি চাইছি, আমার ছেলেকে, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে নিতে। কোথায় আছে বা ফোন ধরছে না? ফোন ধরছে না, কোনো সময় সুইচ অফ করে দিচ্ছে, কোনো সময় কেটে দিচ্ছে, নিয়ে বলে কেটে দিচ্ছে। আপনাদের কি ধারণা কি হতে পারে? ওই যে চিঠি লিখে দিয়ে গেছে, তিন পাতা চিঠি লিখে রেখে দিয়ে গেছে। কি লিখেছে চিঠি? চিঠি কি লিখেছে? লিখেছে আমার শ্বশুরমশাই বললেন যে আমি যাচ্ছি, আমাকে আমার 16-17 বছর পর্যন্ত তোমরা আমার দায়িত্ব নিয়েছো, আমাকে যত্নসেবা করেছো, আর আমি তোমাদের কাছে, তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি অনেক ভালো ছিলাম, ভালো থেকেছি, আর আমি নিজের দায়িত্ব, নিজের জীবনকে বড় করতে চাই, নিজে ইয়ে হতে চাই, তা আমাকে খোঁজ করবে না। তারপর আমি কোনো, আমাকে আর খোঁজ করবে না, আমি আর কোনোদিন বাড়ি ফিরবো না, এরকম চিঠি লিখে। হ্যাঁ, আবার আমাকে যদি খুঁজে বার করতে পারো আমি কিন্তু আবার চলে যাব, চিঠিটার মধ্যে লিখেছে, ইংরাজিতে লিখে দিয়ে গেছে। নিউজ আজবাংলা, পূর্ব বর্ধমান। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.